আপনারে দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আপনাদেরকে কষ্ট করে দেখেছি, তার জন্য অবশ্যই আমি ক্ষমা পাচ্ছি, আমার ক্ষমা করবেন, কারণ সব জায়গায় আমার পক্ষে যাওয়া সম্ভব না, আমি একা ব্যক্তি। কিছুদিন আগে নিশ্চয়ই শুনেছেন আপনারা, এবারে এখানে কিছু যারা গ্রাম যারা পুরোহিত তাদেরকে আমরা দান করেছি, আমি আমার পক্ষ থেকে, কেন এই সময়টা সবচেয়ে বড় জিনিস আর্থিক সংকট। এবার বিশেষ করে যারা কাজকর্ম করে ঠিক আছে, যারা ধার্মিক যেসব করেন, আমাদের মসজিদের ইমাম সাহেব মোয়াজ্জেমরা ওনারা এখন একটু মনে হয় সংকটে আছে, জানি না আল্লাহ কার কি অবকাশ মনে হয়েছে বা একটু অসুবিধা হবে। সেই উপলক্ষে আমি অনেকদিন ধরে ভাবছি কীভাবে একসঙ্গে একত্রিত করবো, আজ থেকে ইনশাল্লাহ ইসলাম 30-40টা মসজিদ ইমাম সাহেব ওনারা দেখেছি। আপনাদের যতটুকু আমার সামর্থ্য, আমার সামর্থ্যে আপনাদের সাহায্য ঠিক বলবো না, আপনাদের পাশে দাঁড়ানো, এটা কোনো ত্রাণ না, এটা কোনো দান না। মাথায় রাখবেন একটা ভাই এক ভাইকে দিচ্ছে, আমার সময় একটা ভাই এক ভাইকে দিচ্ছে, এই অসময়ে কোনো সময় আমার দরকার না, আমি আপনাকে দিতে পারি। আজ আল্লাহ দিয়েছে, তাই আপনাদের সামনে দিয়েছে। তো সবচেয়ে বড় জিনিস বলবো আপনাদের, এই মহামারী করোনা মহামারী উপলক্ষে যে নিজেকে সতর্ক রাখবে, আমি অন্তত জানি না হাদিস বা অথবা বা যেহেতু আমার জ্ঞান তাতে বাধ্য, এই সময় মনে হয় মসজিদে না গেলেও গুণা হবে না আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত, বাড়িতেও নামাজ পড়া যায়। তো এটা নিজেকে সতর্ক করে থাকবেন সবাই, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, এটাও চাই। আর আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি এইভাবে আপনাদের পাশে সবচেয়ে বড় করতে মানুষের পাশে থাকতে পারি, মানুষের বাড়ি থেকে যেন মানুষের কিছুটা করতে পারি। আল্লাহ সবাইকে ফোন দেয় মন চেনার জন্য, তো এই ধন মন চেনার জন্য হয়তো আল্লাহ আমাকে দিয়েছে কিছু মানুষের আমার মন চেনার জন্য, তাই আমি চেষ্টা করি সবসময় মানুষের পাশ রাখতে। 20 মার্চ যখন শুরু হয় তখন থেকে আমার জন্য এমন কোনো দিন নাই আল্লাহ রহমতে আপনার মায়ের দোয়াতে যে আমি 400-500 লোককে দিয়ে নিতে পারবো, এমন কোনো দিন নাই। রোজার সামান জাল জাল থেকে শুরু করে যতটুকু সম্ভব আমার দিক থেকে আমি দিয়ে আসছি, এবং আমার সামর্থ্য যদি আল্লাহ দেবে আমি কিন্তু দাঁড়িয়ে দিয়ে থাকবো। এবং আপনাদেরও বলে রাখছি, আপনাদের পাড়া আশেপাশে যদি কেন কেউ গরিব মানুষ অসহায় মানুষ খেতে পারছে না, সেরকম যদি কোনো সন্ধানে থাকে অবশ্যই আপনি যোগাযোগ করবেন আমার সঙ্গে, আমি তার পাশে থাকতে চাই। আমার সাথে মিডিয়াকে আমি বলেছিলাম তার একটা কারণ আছে, ফার্স্ট কারণ হচ্ছে এটা যদি প্রচার পায় আমার দেখা থেকে যদি আরো 5টা লোক ইমাম সাহেবকে দেয় তাহলে আমার মনে হয় কোনো মসজিদ ইমাম সাহেবের কষ্ট থাকবে না, কি বলেন? আমি এই জন্য ভাবছি যে এটা প্রচার হোক, আপনারা মুখে মুখে প্রচার করুন,
যেখানে যেমন ইমাম সাহেব যারা আছেন, মোয়াজ্জেমরা আছেন, কষ্টের মধ্যে থাকিলেন অবশ্যই পাঠাবেন, আমি তার সঙ্গে আছি। ঠিক আছে, দেখুন আজকে নয়, এর আগে আপনারা নিশ্চয় দেখেছেন আমি ওই ব্রাহ্মণ যারা পুরোহিত যারা মন্দিরে পুজো করেন বা তাদেরকেও আমি দিয়েছি, চাল ডাল করে সব দেওয়া হয়েছে। এবং যেসব ধর্মীয় স্থান, আজকে ধর্মীয় স্থান সব বন্ধ, যেখানে যেখানে সব যারা ইনকাম করতেন ধর্ম স্থান থেকে তারা কিন্তু সব ইনকাম বন্ধ। বাস আমি চেষ্টা করেছি এই ঈদের সময় বিশেষ করে আমাদের মসজিদে ইমাম সাহেব এবং মোয়াজ্জেম সাহেব ওনারা গ্রামের বা আশেপাশের লোকের উপর ভরসা করে ওনারা ওখানে মসজিদে থাকেন, কিন্তু এই মুহূর্তে সকলের কাজ, কারোরই কাজ নেই। আর এই কাজ না থাকার কারণে সবাই কিন্তু পয়সার একটা অভাব, যেটুকু পেরেছি আমাদের আশেপাশে 40-50 মসজিদকে তার ইমাম সাহেব এবং তাদের মোয়াজ্জেম আছেন তাদের জন্য 1,000-2,000 করে হাতে ক্যাশ পয়সা তুলে দিয়েছি, যাতে ওনার ঈদেতে সেমই লাচ্চা বা বাড়ির ছেলেমেয়েদের জন্য কিছু খাবার অন্তত ঈদের দিনে খেতে পারেন, এই ভেবে তাদের পাশে থেকেছি। শ্রী অজয় শাস্ত্রী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত জ্যোতিষ ও হস্তরেখাবিদ। শ্রী অজয় শাস্ত্রী বসছেন প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ।